হক এর ক্ষেত্রে সতর্ক থাকবেন আপনার যদি কিছু পাপ থেকেও থাকে সেগুলো আল্লাহর হক যদি থেকে থাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন হক আল্লাহ কখনো কালকে আমার তো সেখানে তো কি নাই সেখানে এমন না যে টাকা পয়সা আপনার কাছে আছে টাকা পয়সা দিয়ে আপনি পরিশোধ করবেন না সেখানে আছে ন্যাকামল ন্যাকামল না থাকলে তার পাপগুলো নিয়ে আপনাকে জাননাম ফেলে দেওয়া হবে সাবধান বান্দার হক খেয়াল রাখবেন কারোর হক মেরে থাকলে দুনিয়াতে ফিরিয়ে দেন কারো টাকা পয়সা ধন দলত আত্মসাত করে থাকলে দুনিয়াতে তা পরিশোধ করে দেন পরকালে জান্নাত হারায়েন না পরকালে একজন মৌমিনের সফল কাম হচ্ছে সে যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশের থেকে এর থেকে কোনো বড় নিয়ামত আর হতে পারে না একমাত্র আপনার নিয়ামত হচ্ছে পরকালে জান্নাত যে জান্নাত পেয়ে গেল সে আপনার সফল হয়ে গেল